আজি অর্থাৎ মঙ্গলবার ব্রজ রাজনগর বিধানসভা আসন পাই উপনির্বাচন হচ্ছে। সকাল 7টার ভোটিং প্রক্রিয়া আরম্ভ হচ্ছে। কড়া সুরক্ষা মধ্যে মতদান হচ্ছে। গ্রীষ্ম প্রবাহকু দৃষ্টি রাখি পানীয় জলর ব্যবস্থা মধ্যে করা যাইছে। এথিরে দিব্যাঙ্গ এবং বরিষ্ঠ নাগরিকক পাই ভোট দেবাকু স্বতন্ত্র ব্যবস্থা গ্রহণ করা যাইছে। আসন্তা 3 তারিখরে ভোট গণতি হব। মতদান পূর্বরু নির্বাচন দায়িত্বে থিবা দ্বিতীয় প্রিজাইডিং অফিসার দিলীপ কুমার খড়িয়াঙ্ক মৃত্যু হয়েছে। সে লুইসিং পঞ্চায়েত ফল সারিপা গাঁর 169 নম্বর বুথর দায়িত্বে থিলে। তবে দিলীপ মৃত্যুর প্রকৃত কারণ অস্পষ্ট থিবা ঝারসুগুড়া ভিডিও কইছন্তি। 1961 মসিহারু আজি পর্যন্ত ব্রজরাজনক নির্বাচন মণ্ডলীরে 14টি সাধারণ নির্বাচন ও গোটিয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হয়ে সারিছে। এথর এহা ব্রজরাজনক পাই দ্বিতীয় উপনির্বাচন হচ্ছে। 62 বর্ষ পরে এবে মধ্যে ব্রজরাজনক নির্বাচন মণ্ডলীর লোকে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, গমনাগমন ভাই মৌলিক সুবিধা পাইপারি নথিবা অভিযোগ হচ্ছে। প্রসন্ন পণ্ডা এই অঞ্চলর 6 থর বামপন্থী দলর প্রতিনিধিত্ব করে। কংগ্রেস মধ্যে 6 থর সাধারণ নির্বাচন ও থরে উপনির্বাচনে বিজয়ী হয়েছিল। বিজেপি মধ্যে থরে এই আসনর প্রতিনিধিত্ব করে সারিছে। গত 2019 নির্বাচনের লোকে বিজেডি কু মধ্যে সুযোগ দিয়েছিল। ব্যুরো রিপোর্ট মেঘাটি।